এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম। এম কে জুয়েলারি চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত। প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা তাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো। আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগ্রহাই আমার একমাত্র লক্ষ্য। গতি আজি এই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহী আলী স্টুডেন্ট গ্যালারির কাষন। নমস্কার, এই মুহূর্ত এক গুরুত্বপূর্ণ খবর লো স্টুডিও মজিয়াত মই উৎপল দাস। যোরহাটর একটা ডেম্পত পঞ্চাশ লক্ষাধিক টাকা মূল্যর চুড়ি কাঁহ পিতল রূপ আদি সামগ্রী উদ্ধার। নিউজ নাইন রিপোর্ট। যোরহাটর একটা ডেম্পত পঞ্চাশ লক্ষাধিক টাকা মূল্যর চুড়ি কাঁহ পিতল রূপ আদি সামগ্রী উদ্ধার। মইনুদ্দিন মই এনে কাম করো ম্যানেজার সিস্টেম। মোর নাম লালসান আলী, লালসান আলী। উল্লেখযোগ্য যে যোরহাটর চেঙেলিগাঁওর একটা ডেম্পত আরক্ষী অভিযান চলাই বৃহৎ পরিমাণের চুরি সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রী সমূহের ভিতর কাঁহ পিতল আদির বাসন বর্তন, মন্দির নামঘর আদির চুরি করা সোণরূপর ফুল, কপার তাম মূর্তি, ত্রিশূল, গাড়ি মটর পার্টস, লোহা আদি। উদ্ধার হওয়া সামগ্রীখিনির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক হব বলে আরক্ষী সন্দেহ করেছে। এখন ট্রাকত জব্দ হওয়া সামগ্রী সমূহ আরক্ষী উঠাই থানালে নিয়ার ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।